প্রতি বছরের মতো এবারও ব্রিটেনের লেস্টারের দারুস সালাম মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দারুল কিরাত এবং বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। দারুল কিরাত মজিদিয়া ফুলতরি ট্রাস্ট ইউকের অধীনে পরিচালিত দারুল কিরাত লেস্টারে 2019-এর মাসব্যাপী বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শনিবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে লেস্টারের দারুস সালাম মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, মুসল্লি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইকুল হাদিস আল্লামা হাবিবুর রহমান। সময় দিয়ে একটা একটা সূরা করিয়া অন্তত যে কয়েকটা সূরা নামাজও করতে হবে, শুদ্ধ না হইলে নামাজই তো নাই। আপনারা চেষ্টা করিয়া, আপনারা মেহনত করিয়া এই চেষ্টা করতে আল্লাহ তৌফিক দিত। দারুল কিরাত লেস্টারের চেয়ারম্যান আব্দুর রকিবের সভাপতিত্বে ও নাজিম মাওলানা আমিনুল হাসান এবং দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল ওদুদ লতিফির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তম মসজিদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও হাজি ইসিম আলী বশির সহ আরো অনেকেই। মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি বলেন, লেস্টার দারুস সালামে জমাতে সুরা থেকে জমাতে রাবে পর্যন্ত এবছর দারুল কিরাত চলছে। আশা করি আমরা প্রতি বছর চলবে। এখানে প্যারেন্টসদের সহযোগিতা সার্বিক ছিল, ছাত্ররা উপস্থিত ছিলেন। লেস্টারে কেমন পর্যন্ত দারুল কিরাত থাকুক এটাই কামনা করি। এবারে সুরা জামাত থেকে রাবে পর্যন্ত মোট 106 জন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষা উত্তীর্ণদেরকে সার্টিফিকেট ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। লেস্টার থেকে ফিরে এহসানুল ইসলাম চৌধুরী, শামীম, চ্যানেল এস।